কোমল <laughs> অলপ

আমার ফ্যামিলি তো আমার বাবাই আছে এই জন্য যদি মা থাকতো মা মা করে নিয়ে কথা কইস না বড় তো সুন্দরী লাগে মা চুপ করো তোমার ছোট লাটু সুন্দর তোমার চোখে কি বাজে না সে একজন নাবালক মেয়ে নাবালক থাকি আর বয়স হবনি থাকা বড় করে নি মানে বড় কইরা নি যখন জেলে গিয়া পোড়া রুটি আর খাজুরা গুড় দা খাই না তখন না বড় করে নে আর স্বাদ নিব আরে মাইসা হুনবো হ্যাঁ এমনি কাজ রেডি আছে মেলা রেডি দিছি এলাকার মাইসা রেডি দিছি আর রাত না গেনি সে মাইসা হুনো বানি গায় চুপ থাকো বাই এই মেয়ে তোমার বাবার নাম্বার বলো বলো কইতেছি কইতেছি জিরো ওয়ান সেভেন টু জিরো সেভেন টু সেভেন টু বেদাল ফোন দেয় আরে মা তুই থাকো এই মেয়ে তোমার নাম কি আমার নাম চাঁদনি চাঁদনি নাম হ্যালো আসসালামু আলাইকুম যাই বল যেই বলি আপনি আলমগীরের কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন না না মানে দেই নাই

ঠিক আছে তারপর আমার ভাই হচ্ছে ম্যাচুয়েট সে একটা ম্যাচুয়েট মে বিয়ে করে আনলে ঠিক ছিল সে একজন নাবালক মেয়েকে কিভাবে বিয়ে করে কথা না চেহারা কি খারাপ হ্যাঁ আরে ভাই এখানে চেহারার বিষয় না এখানে বয়সের বিষয় হচ্ছে মেয়ের বয়স মাত্র 12 তোমার বয়স 28 আকাশ তো বিয়ার আগে কইতি তাহলে হইতো এখন তো বিয়া হয়ে গেছে গা এখন যদি মানুষজন মানুষ যেন করস তাহলে তো আরো সর্বনাশ যা বাইরে মহের বাইরে ও মানে

অন্য যেভাবে ভালো সেটাই আপনারা করেন হ্যাঁ ঠিক আছে যেটা যেভাবে ভালো হয় সেটাই তো করতে হবে আচ্ছা ভাই তুই না বিদেশ যাইতে চাইতাছস হ্যাঁ বিদেশ যাব আমি আচ্ছা ঠিক আছে তে বিদেশের গলি বিয়েরা কইরা গেতা না বিয়ে করছস ঠিক আছে যে ভাবি হইছে হে ভাই থাক তোর বউ এখন শ্বশুর এর সাথে চলে যাক তুই কয় একদিন পরে বিদেশে যা তুই বিদেশ থেকে ফিরে আসলে বউ আমাদের বাড়িতে নিয়ে আসব আমারে ফটো কত এসেছ ওই লাই থাকবে আচ্ছা ঠিক আছে যা আচ্ছা তোর কথাই বললাম

আসলে কি ভাই হনেন আমার বোনে যে কইছে কথাটা একবারে খারাপ নাই কারণ তো মনে করলেন যত একবার অল্প বাইসা বয়সে একবারে কম বছেন হনেন বিয়া করলে মনে করলেন যে যে মেয়ের বয়স হিসেবে হিনে বিয়া করবেন এই অল্প বয়সে তো বিয়া করে বিপদে বলেন না